নমস্কার আমি লঙ্কা বলছি চিনতে পারছ তো আসলে গরিব মানুষরা এখন আমায় চিনতে পারবে না আমি শুধু বড় লোকদের কাছে থাকি এই বেশ কয়েক বছর আগে আমি রাস্তা দিয়ে এক দাদুর সাথে যাচ্ছিলাম বাজারে ব্যাগে করে সেই বাজারের দাদুটা একটা বাচ্চাটাকে বলে এই তোর লঙ্কা ছিঁড়ে নেব। সেদিন সালা আমরা বুঝেছিলাম যে আমাদের জায়গা আসলে কোথায় মনে মনে খুব কষ্ট পেয়েছিলাম এতদিন আমরা অনেক অপমান অবহেলা সহ্য করছি কিন্তু আর না বহু দিন কাল যাবত লোকে লঙ্কার সাথে অন্য কিছু তুলনা করত। সবাই ওইটারে লঙ্কা ভাবতো আর লঙ্কার কোনো গুরুত্বই ছিল না কিন্তু আর না আজ থেকে প্রতিশোধ নেওয়ার পালা কি আর বলবো দাদা লোকজন এখন আমায় পাগলের মতন ভালোবাসছে এই তো কালকে রাতে বিগ বস থেকে ফোন করেছিল ফোন করে বলছে তোমাকে আসতেই হবে পরের এপিসোডে আসতেই হবে পুনিত চলে গেছে তোমাকে আসতেই হবে আমি বলেছি না ভাই আমার সময় নেই তারপরে সালমান খান ফোন করলো তারপরে ওকে আমি বললাম যে হোয়াটসঅ্যাপে আয় দেখি চিন্তা ভাবনা করি আর বলবেন না দাদা জবে থেকে একটু আমাদের দামঠাম বাড়ছে সেই দিন থেকে মানুষের কি আধিক্ষেতা বাবা রে বাবা এই তো মোদি ফোন করলো বলছে একটু দিল্লিতে আসো তো কথা আছে আমি বলছি না না আমারও তো সময় নাই আমি কালকে সকালে আমেরিকা যাচ্ছি বাইডনের সাথে দেখা করতে আরে বাইডন বাইডন চেনেন তো আমেরিকার প্রেসিডেন্ট একটা সময় ছিল যখন লোকে রাস্তাঘাটে বাদাম কিনলে একটা করে লঙ্কা ফ্রি পেত এখন একটা লঙ্কা কিনলে লোকে গিফট ভাউচার পাচ্ছে গাড়ি বাড়ি সোনা দানা এসব পাচ্ছে কি ভাবজিলা আসলে আমাদের জাতটাই এমন ঠিক আছে লঙ্কা মনে রাখবা আরে আর কি বলবো ওই ইন্ডিয়ান আইডল থেকে আমাকে মেসেজ করেছিল বলছে আপনাকে জার্জ হতেই হবে প্লিজ স্যার একটু দেখুন আমি বলেছি না না ভাই আমি লঙ্কা আমার একটা ক্লাস আছে আমি ওই নেয়া কাকার সাথে পাশের চেয়ারে বসবো পাগল তুমি আমরা চিন্তা ভাবনা করছিলাম সামনের পঞ্চায়েত ইলেকশনে আমরা ভোটে দাঁড়াবো একটা পার্টি খুলবো নাম দেবো লঙ্কা পার্টি আমাদের ভোট দিলে সবাইকে একশো গ্রাম করে লঙ্কা ফ্রি আর যদি আমরা সরকারে জিতে চলে আসি তাহলে সবার জন্য সারা জীবন লঙ্কা ফ্রি আর একটা প্রকল্প খুলব নাম দেবো লঙ্কাশ্রী ঠিক আছে তাহলে কিন্তু ভোটটা আমাদেরকেই দেবেন আবার কে ফোন করলো হ্যালো হ্যাঁ কে বলছেন মুকেশ কে মুকেশ ও আম্বানি হ্যাঁ ভাই বল না 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 ভাই এখন ব্যবসা ব্যবসা করবো না দ্য ফোন রাখ ফোন রাখ কিরে আলু কিরে পেঁয়াজ আমাদের দেখা হিংস হচ্ছে বল হবেই তো আমার একটা আলাদা ক্লাস আছে বুঝলি আজকের থেকে আমার সাথে দেখা হলে স্যার বইলে ডাকবি ঠিক আছে মনে থাকবে লঙ্কা স্যার